হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথা স্মৃতি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো। তো আগের দিন ফুচকা চ্যালেঞ্জে আমি প্রচণ্ড বাজেভাবে হেরে যাই, আর তাই আজ যে বাড়িতে হয়েছিল মাংস, তো ভাবলাম তো মাংস ভাত চ্যালেঞ্জ হয়েই যাক, তো দেখা যাক আজকে কে জেতে। তো তার জন্য স্নান টান করে বাটিতে সমান সমান করে ভাত গুছিয়ে নিলাম, আর সমান সমান করে মাংস গুছিয়ে নিলাম, আর মা একটু মাছ রান্না করেছিল, তো মাছটা একটু সাইডে নিয়ে নিলাম আমি শুধু শুধু খেয়ে নেব বলে। তো চলো, একদম ভাত মাত গোছানো আমার হয়ে গেছে, তো আমরা কম্পিটিশনটা নিচে করব না, আর আমরা নিচে বসে খাই না, আমি আর আমার হাজব্যান্ড ওপরে ঘরে বসে খাই, আমাদের বেডরুমে বসে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ আমরা মোবাইলে ভিডিও দেখি আর দুজনে মিলে খাই। তো প্রায় গোছানো হয়ে গেছে, তো চলো এবার ওপরে যাওয়া যাক। তো আশা করছি আজকে আমি জিতবো, আর আজকের প্রচণ্ড একটা বাজে শাস্তি রয়েছে, তো চেষ্টা করবো আমি নিজে জেতার। দেখা যাক আজকে কে জিতে, আর যে জিতবে সে তো জিতেই যাবে, আর যে হারবে সে আজকে এই আটাটা মুখের মধ্যে মাখবে। চলো আচ্ছাকে ঝরঝরে করে নেওয়ার জন্য আমি লেবুটা সবার আগে হাতের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মুখের মধ্যে ঢুকিয়ে তাড়াতাড়ি খেতে পারি। আজকে প্রথম থেকেই মারামারি শুরু করে দিচ্ছে, কি তাড়াহুড়ো করে কাটছে দেখো, তোমরা দেখতে থাকো, মাছ খাচ্ছে না মনে হচ্ছে, না মাছের কাটা সমেত খেয়ে নিচ্ছে, গপ গপ করে খাচ্ছে। আজকে মনে হচ্ছে আটা মাখা মাখবে না, আমাকেই মাখাবে, তাই এত তাড়াহুড়ো করে খাচ্ছে। তোমরা মাছ নাও নি? আমি সাধারণত তাড়াতাড়ি খেতে পারি না, তো আমি আমার হাজব্যান্ড মা বাবা সবাই মিলে যদি একসাথে খেতে বসি তাহলে আমার খাওয়া দাওয়া সবার শেষে হয়, তো আমি একদমই তাড়াতাড়ি খেতে পারি না, তো তো আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি খাওয়ার, তো চলো দেখা যাক কি হয়। তো আমি একদমই তাড়াতাড়ি খেতে পারি না, তো বারবার আমার গলায় বেঁধে যাচ্ছিল, তো বারবার আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছিল।
পারছেন না? পুজোর খাও খাইনি 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 মাকে তো বসে ধরে খাও খাইনি ভেড়ে গেছো তাই না পুজোর খাও পুজোর কিচ্ছু নেই আজকে আমার থালা আবারও ক্লিয়ার পরিষ্কার এইবারও আটাটা মাখবে মুখের মধ্যে আজকেও হেরে গেছে শুধু হেরেই যাবে আমার সঙ্গে খেতে বসে কোনো চ্যালেঞ্জ জিতবে না তো ফ্রেন্ডস আজকেও আমি হেরে গেছি হেরে যাইনি টাই টাই প্রায় এইটুকুনি বাকি আছে আমার দেখো আর এইটুকুনি হলেই হয়ে যায় তো আজকেও আমি হেরে গেছি আমি জিতছি ও হারছে আর সেদিনকে শাস্তি আরো ডেঞ্জারাস হতে চলেছে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না